আসসালামু আলাইকুম। মৃদুলস ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। রোজা প্রায় এসে গেল, আর রোজাতে সেহেরির সময় খেতে পারেন এরকম দুটি মাছের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় আমি কিভাবে রূপচাঁদা মাছটা রান্না করে থাকি। এই রূপচাঁদা মাছ আমি একভাবে খেতে পছন্দ করি, আমার হাজবেন্ড অন্যভাবে খেতে পছন্দ করে, আর সেজন্যই দুইভাবেই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি এখানে দুইভাবে রান্না করার জন্য দু রকমভাবে মাছটা কেটে নিচ্ছি। এখন যেভাবে কেটে নিচ্ছি এটা হচ্ছে একদম ডিপ ফ্রাই করার জন্য। রূপচাঁদা মাছটা যখন আমি ক্লিন করে নিয়েছি, আমি কিন্তু পেটের ময়লা বের করার জন্য পেটের মাঝখানে কাটিনি, মুখে দিয়ে আমি ময়লাগুলোকে টেনে বের করে এনেছি। পেটে দিয়ে কাটলে কাটা বের হয়ে যায়, সেজন্যই মুখে দিয়ে আমি আঙুলটা ঢুকিয়ে ময়লাগুলো বের করে এনেছি। আর এইভাবে কেটে নিয়েছি মাছটাকে হালকা ভাজি করে রান্না করার জন্য টমেটো দিয়ে। আমি ওভাবে খেতেই পছন্দ করি। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে ডিপ ফ্রাই করে থাকি। আমি কিন্তু মাছগুলো একটু লেবু চিপে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি খুব ভালো করে, যাতে করে কোনো গন্ধ না থাকে। এখন আমি একটি বোলের মধ্যে মাছগুলো দিয়ে এর মধ্যে এক চামচ হলুদ, এক চামচ মরিচ আর লবণ দিয়ে মেখে রাখবো। কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে আমি মাছগুলোকে ডুবো তেলে ভাজবো। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা কিন্তু আমি অল্প দিব না, মোটামুটি বেশ ভালোই তেল দিব। এমনভাবে তেলটা দিব মাছটা যেন ডুবে যায় তেলের মধ্যে। যেহেতু আমি এটা ডিপ ফ্রাই করব, সেই জন্য একটু তেল ভালো মতো না দিলে মাছটা ভালোভাবে ভাজা হবে না। কারণ এই মাছটা ভাজার পরে আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করব না এই মাছটাতে। এই মাছটা যত ভালো করে ভাজা হবে ততই খেতে মজা। আর সেই জন্য মাছটা আমি কেটেছি এমনভাবে যেন মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে থাকে। আমি মাছটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবেই প্রথমে ভেজে নিব। মাছটা দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কতটা মচমচে করে এই মাছটা ভেজে নিচ্ছি। এই মাছটার মধ্যে এরপরে যদি আপনি কিছু না দিয়েও এমনি খেয়ে থাকেন, তাও অনেক ভালো লাগে এই মাছটা এভাবে করে খেতে। যদি আমি এভাবে খেতে পছন্দ করি না, কিন্তু তারপরেও বুঝতে পারি যে এভাবে খেতে অনেক মজাই হবে। আমার মোটামুটি মাছগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আমি এখন এক এক করে মাছগুলোকে উঠিয়ে নিব ফ্রাই প্যান থেকে। আমি সবগুলো মাছ আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এখন আমি মাছের যে তেলটা রয়ে গেছে এর মধ্যেই পেঁয়াজ দিয়ে দিব। আমি কিন্তু এর মধ্যে বাড়তি কোনো তেলও ব্যবহার করব না, আর এখান থেকে তেল কমাবও না। কারণ এখানে যতটুকু তেল বাকি আছে তার মধ্যেই আমার মাছগুলো পেঁয়াজ মরিচের সাথে ভাজা হয়ে যাবে। সেই জন্য যে তেলটুকু বাকি ছিল তার মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি এখন। পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে আমি কোনো বাড়তি লবণও ব্যবহার করছি না, যেই লবণটা দিয়ে মেখে মাছটা ভাজি করেছি তাতেই আমার হয়ে যাবে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর মরিচে ভাজার মধ্যে মাছগুলো দিয়ে অল্প কিছুক্ষণ আমি শুধু এটাকে ভেজে নিব। দ্যাটস ইট, আমার আর কিছুই করতে হবে না এটার জন্য। কিছুক্ষণ আমি চুলোর মধ্যে রেখে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মাছ ভুনাটা। এখন আমি পরিবেশন পাত্রে উঠিয়ে নিব। এভাবে করে মাছ ভাজি করলে সহজেই সেহেরিতে কিন্তু খুব সুন্দরভাবে একটি মাছ দিয়ে আপনি ভাত খেয়ে উঠে যেতে পারেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় পদ্ধতি, যেটা কিনা আমার পছন্দ। ঠিক একইভাবে মাছগুলোকে আমি নিয়ে লবণ, মরিচ আর হলুদ দিয়ে মেখে নিব ভাজি করার জন্য। তবে এই ভাজিটা একটু অন্যরকম হবে। আগের ভাজিটার মতো অত মচমচে করে এই মাছটা ভাজি করব না।
এই মাছটা আমি একদম হালকাভাবেই ভাজি করব। সে আগেরটার মতোই কিছুক্ষণ মশলাটা মেখে রেখে দিয়েছি। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। একদমই অল্প তেল ব্যবহার করব এই ভাজিটা করার সময়। এই মাছটা হালকা ভাজি করব, সেই জন্যই অল্প তেলের মধ্যেই করছি। অল্প তেলে হালকা ভাজি, কারণ এই মাছটাকে এরপরে আমি রান্না করব। সেই জন্যই অল্প তেলের মধ্যেই হালকা ভাজি করে নিচ্ছি প্রথমেই মাছটা। দু একবার উল্টে পাল্টে দিয়েই আমি মাছটা এরপর উঠিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা খুব একটা আগেরটার মতো অত ডিপ আসেনি। হালকা ভাজি করেই উঠিয়ে নিচ্ছি মাছটা এখন আমি। মাছগুলো আমি একে একে উঠিয়ে নিলাম। এখন যে তেলটা বাকি আছে সেইটার মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে এখানে আমি কোনো বাড়তি তেল ব্যবহার করব না, কারণ মাছটা ভাজা হয়েছে হালকা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এখানে আর কোনো বাড়তি তেল ব্যবহার করার দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ রসুন বাটা। রসুন বাটা, লবণ এগুলো দিয়ে আমি আবার পেঁয়াজ আর মরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর একে একে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো। এই সবগুলো মশলা দিয়ে আমি আবার ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নিব। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, তা না হলে আমার মনে হচ্ছিল আমার মশলাটা পুড়ে যাচ্ছে। যেহেতু এখানে আমি বাড়তি কোনো তেল দেইনি, তেল একদমই অল্প ব্যবহার করেছি, সেই জন্য একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু পানি দেওয়ার পরে মশলাটাকে ভালো করে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, তাতে করে মশলা থেকে তেলটা উপরের দিকে ভেসে আসবে। আমি কষানোর সময় সাধারণত এভাবেই কষিয়ে থাকি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। যে মাছগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি শুধু একবারের জন্য মাছগুলোকে উল্টে দিব। একবার শুধু মাছটা উল্টে দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটু ঝোলের পানি। এখানে আমি বেশি একটা পানি ব্যবহার করছি না, অল্প একটু পানি ব্যবহার করছি, যাতে করে মশলার সাথে মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। কারণ আমি এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমার এই মাছটা মেইন রান্না করব আমি টমেটো দিয়েই। মাছের ঝোলটা বলকাশার সাথে সাথে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। চারটা মাছের সাথে আমি এখানে তিনটা টমেটো ব্যবহার করছি। টমেটোগুলো দিয়ে এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। মাছটা হতে হতে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই, যারা আজ আমার চ্যানেলে প্রথম আছেন, প্রথম আমার কোনো ভিডিও দেখছেন, যদি আপনাদের কাছে আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন, তাতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান সবার আগে। আর যারা প্রথম থেকে আমার পাশে আছেন, আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমাকে সাপোর্ট করার জন্য। কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর সার্ভিং ডিশে মাছগুলোকে তুলে নিলাম। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই দুটো মাছের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।